কন্ট্রোল শিফট এবং স্ক্যাপ বাটনটা প্রেস করব। প্রেস করলে এরকম কিন্তু একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে আপনাদেরকে আমি দেখাবো ল্যাপটপ কিংবা ডেস্কটপের ফুল কনফিগারেশন আপনি কীভাবে দেখবেন। তো তিনটা ওয়ে আপনাদেরকে দেখাবো, তিনটা ওয়ে খুবই ইজি, জাস্ট আপনারা একটু ফলো করলেই দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ল্যাপটপ অথবা ডেস্কটপের থেকে কন্ট্রোল শিফট এবং স্ক্যাপ বাটনটা প্রেস করব। প্রেস করলে এরকম কিন্তু একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। সিমিলার ওয়েতে আমি এই ল্যাপটপটাতেও যদি কন্ট্রোল শিফট এবং স্ক্যাপ বাটন প্রেস করি, এটাতেও কিন্তু দেখুন একটা পপ আপ উইন্ডো কিন্তু ওপেন হয়েছে। এখন আমি যখন এখানে দেখুন লেখা আছে পারফরমেন্স, এই পারফরমেন্সে ক্লিক করব, তখন কিন্তু পুরো ডিটেলস আপনার এখানে শো করবে। পারফরমেন্সে যখন আমরা ক্লিক করেছি তখন কিন্তু এই ডিটেলস ইনফরমেশনগুলো এখানে শো করছে। তো দেখুন প্রথমে এখানে দেখুন লেখা আছে সিপিইউ, এটা আপনার কত পার্সেন্ট এখানে ওয়ার্কিং করতেছে, কতটুকু মেমোরি, সেই জিনিসটা কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখুন সিপিইউতে আমি ক্লিক করলাম, ক্লিক করলে সিপিইউ 0% এখানে কিন্তু কোনো কাজ করছে না, 100% এখানে ফ্রি আছে। একদম উপরে দেখুন লেখা আছে ইন্টেল আর কোর টিএম i5 5200U সিপিইউ 2.20 GHz, এখানে কিন্তু দেখাচ্ছে। যদি আমি মেমোরিতে যাই, এটা কিন্তু আপনার র্যামের যে মেমোরিটা সেটা দেখাচ্ছে। র্যামের এখানে দেখুন আপনার 8.0 GB DDR3 র্যাম ইউজ করা হয়েছে এবং 7.9 GB পর্যন্ত এখানে ফ্রি আছে। আর এখানে HDDটা যদি দেখি, হার্ড ডিস্ক ড্রাইভ, দেখুন হার্ড ডিস্ক ড্রাইভে এখানে যে ডিটেলস হার্ড ডিস্কের ইনফরমেশনটা এখানে দেওয়া আছে, এবং এটা হচ্ছে আপনার কত জিবি ক্যাপাসিটি এখানে শো করতেছে, কত জিবি এ যে এখান থেকে দেওয়া আছে, এটা কিন্তু মানে আপনার ডিটেলসটা এখান থেকে শো করতেছে। এবং এখানে যদি আপনি গ্রাফিক্স দেখতে চান, গ্রাফিক্সের এখানে ক্লিক করলেও কিন্তু গ্রাফিক্সের এই যে 3.9 এখানে শো করতেছে, গ্রাফিক্স ইন্টেল আর HD গ্রাফিক্স 5500 এখানে শো করতেছে। তো এই ডিটেলসগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর একটা কিন্তু এখানে হয়ে আছে, আপনি যদি এই টাক্স বারে যদি আনেন, এখানে যদি রাইট বাটনটা প্রেস করেন, করার পরে দেখুন এখানে লেখা আছে টাক্স ম্যানেজার, আপনি এখানে ক্লিক করলেও কিন্তু ঠিক এই পেজটাই কিন্তু ওপেন হবে। দেন আপনি পারফরমেন্সে ক্লিক করলে কিন্তু ডিটেলস একইভাবেই কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন। আর একটা হচ্ছে সার্চ বারে যাবেন, যাওয়ার পরে অ্যাবাউট ইওর পিসি, এই যে দেখুন অ্যাবাউট ইওর পিসি লিখে এন্টার দিলেই কিন্তু আপনার পিসির ডিটেলসটা এখানে চলে আসবে। তখন কিন্তু আপনি এখান থেকেও আপনি দেখতে পারবেন, যেমন ইন্টেল কোর টিএম i5 2.20 GHz, 8 GB র্যাম এবং 64 GB অপারেটিং সিস্টেম, এগুলো সবই কিন্তু এখান থেকে শো করবে। ইভেন আপনি যদি একটু নিচের দিকে নামেন, এখান থেকে উইন্ডোজ 10 প্রো ডিটেলস ইনফরমেশনগুলো এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।